বুদ্ধিজীবীদের হত্যা করেছে। আজকের এই 14 ডিসেম্বর আমরা সেই জন্য বারবার এই দিনটিকে স্মরণ করি এবং আমরা স্মরণ করি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আমাদের সেই বুদ্ধিজীবীদের যারা সত্যিকার অর্থেই বাংলাদেশে একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করতে চেয়েছিলেন, মুক্ত বুদ্ধির বাংলাদেশ চিন্তা নির্মাণ করতে চেয়েছিলেন, একটি মুক্ত চিন্তার বাংলাদেশ নির্মাণ করতে চেয়েছিলেন। কিন্তু কি দুর্ভাগ্যের কথা যে আজকে সেই বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, মানুষের বাক স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছে, মানুষের যে কথা বলার স্বাধীনতা তাকে কেড়ে নেওয়া হয়েছে এবং ভিন্ন মত পোষণ করবার সমস্ত স্বাধীনতাকে এখানে কেড়ে নিয়ে আনা হয়েছে। যে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং যে গণতন্ত্রকে মুক্ত করেছিলেন আমাদের দেশের ত্রিবেগম খালেদা জিয়া, সেই চেতনাকে, মুক্তিযুদ্ধের চেতনাকে আজকে ধ্বংস করে ফেলা হয়েছে। আমরা অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীদের মুক্তি চাই। আমরা মুক্ত চিন্তার এখানে স্বাধীনতা চাই, কথা বলার স্বাধীনতা চাই। আমরা 1971 সালে স্বাধীনতা যুদ্ধে যে মূল চেতনা সেই গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ। আজকে আমরা আজকে এই শপথ এখানে গ্রহণ করছি যে এই দিনে আমরা শপথ গ্রহণ করব যে মুক্তিযুদ্ধের যে চেতনা গণতন্ত্র সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য জনগণের মুক্ত চিন্তার জন্য তার মত প্রকাশের স্বাধীনতার জন্য আমরা অবশ্যই গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে দিয়ে একটি সত্যিকার অর্থেই একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ।